দেখুন, যোজনা বোর্ড অতীত, সেটা অতীত হয়ে গেল। বর্তমানে যেমন নীতি আয়োগ হল, 5 বর্ষ যোজনা কেন্দ্র সরকার করতে নীতি আয়োগ করি, তার অবস্থা কোণ আপনার দেখুন। তো আমার 5টি কার্যক্রম মাধ্যমে আমি সবকিছু করছি। তো যোজনা বোর্ড যে কার্যক্রম সেটা যদি ন হতো, তাহলে আপনার প্রশ্ন উঠে থাকে কি যোজনা বোর্ড কার্যক্রম যা তাঠু যথেষ্ট অধিক কার্যক্রম 5টি মাধ্যমে আমি করছি। প্রত্যেক পঞ্চায়েত প্রত্যেক জায়গার সবকিছু হচ্ছে, তেমন আর কিছু আবশ্যকতা না। তেলকুই বিধায়ক বহুত আগরু মনস্থির করে সারিলে যে সেইভাবে কিছু নিষ্পতি নেবে বলে, দলীয় বিভিন্ন কার্যক্রম যা হোলে তা নিজ অনুপস্থিত রহলে, তেমন সেটা তা ব্যক্তিগত ইচ্ছা, তা আমার কিছু কইবার না। না, বিজেডির কোটি কি প্রভাব পড়বে না? দেখুন আপনার গোটে কথা মনে রাখুন, ওড়িশার ব্যক্তি বিশেষের প্রাধান্য বহুত কম। এটি সবকিছু নবীন পট্টনায়ক তাঁকর ভাবমূর্তি হিসেবে চলে, তেমন সারা ওড়িশার নবীন পট্টনায়কর ভাবমূর্তি যা অছি তাকে পাথে করে আমি সব চালিছু, তেমন কোটি কিছু প্রভাব পড়বে না। দল পুরো নিজে চিন্তা করব কোণ করা। দেখুন প্রত্যেক নির্বাচন প্রত্যেক রাজ্যের যেত নির্বাচন আসে, কিছু লোক সন্তুষ্ট থাকে, কিছু অসন্তুষ্ট থাকে, দল বদল চলে, কিছু লোক দল ছাড়তে, কিছু লোক নূয় দলক আপনি নিয়ে, এসব হুয়ে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আদৌ কিছু বড় কথা নুহে। আপনার সবুলে কই রাখুছু যে বিজু জনতা দল বহুত বড় পরিবার, যেতবে এত বড় পরিবার তা দিলে সন্তুষ্ট অসন্তুষ্ট রহবা স্বাভাবিক, এবং সমস্ত আশা তো পূরণ করি হবনি, কিন্তু আশা করা সব স্বাভাবিক। তো সমস্তে পরিবার সাগরে জড়িয়ে রয়েছেন, তেমন কিছু পাইবা সমস্ত আশা করছেন। আপনি নিরাশ হলে তা মানে নুয়ে সে দলক ছাড়ি দেবে কি নবীন পট্টনায়ক ছাড়ি কোটে পড়াইবে, তা মানে তা বি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।